আমার কলমটা কিনে তাকে তারা আমাকে সহযোগিতা করুক। আমি কারোর কাছে ভিক্ষার হাত পাততে চাচ্ছি না, যে কেউ আমাকে 10,000-5,000 দিয়ে আমাকে ভিক্ষা দিয়ে আমাকে সাহায্য করুক। কাগজে কলম তৈরি করলেন, সেখানে সফলতা অর্জন করেছেন, কিন্তু এর ভিতরে বীজ দেওয়ার মন মানসিকতা কিভাবে তৈরি হলো? এই মন মানসিকতা আসলে এটা সম্পূর্ণ আমার মেয়ের, কারণ আমার মেয়ে বলেছিল যে আম্মু কলমের পিছনে তো আমরা কলমটা তৈরি করি, পিছনে একটা জায়গা থাকে, শিষ্টা বসানোর পরও কাগজের পিছন সাইডে একটা থাকে, জায়গা থাকে। তা বললো কি আম্মু আমরা যদি একটু বীজ দেওয়ার কোনো ব্যবস্থা করি তাহলে কেমন হয়? আমি বলি হ্যাঁ খুব ভালো হয় এটা, তাহলে তুমি করো। তখন আমার মেয়ে ওই বীজ দিয়ে কলমটা তৈরি করা শুরু করে। এখানে তো মানে আসলে সেইভাবে তো বড় কোনো বীজ তো আর ব্যবহার করা যাবে না, আমের ছাড়া জামের ছাড়া বীজ এগুলো তো আর ব্যবহার করা যাবে না। তখন চিন্তা ভাবনা করলাম যে ছোট ক্ষুদ্র জায়গায় ক্ষুদ্র একটা বীজই ধারণ করা যাবে। তখন আমার মেয়ে বলে যে আম্মু তাহলে একটা মরিচের বীজ কিংবা একটা বেগুনের বীজ একটা টমেটোর বীজ এগুলো দেওয়া যাবে। আমি বলি হ্যাঁ তুমি দিতে পারো, বা একটা ফুলের বীজ হ্যাঁ তুমি দাও। এখন আসলে তো ফুলের সিজন না, আর ফুলের বীজটা আমরা সেভাবে আসলে পাচ্ছিও না, এই জন্য আমরা এখন মনে করেন টমেটোর বীজ মরিচের বীজ বেগুনের বীজ এইগুলো দিচ্ছি। তবে সামনে আমরা ফুলের বীজের ই করতেছি, ফুলের বীজটা পালে ফুলের বীজটাও আমরা ব্যবহার করব, বিশেষ করে যে বীজগুলো ছোট সাইজের, ছোট সাইজের সেইগুলো নিয়ে আর কি ই করা যায়। আমার এই যে এখন মনে করেন যে সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে আমার আল্লাহ পাকের অশেষ রহমতে অর্ডার আসে, এবং সেই অর্ডারের মাধ্যমে এখন আমার এখানে 15টা মেয়ে কাজ করে কর্ম করতেছে। তারা বেশ ভালোই স্বাবলম্বী হচ্ছে, প্রতিদিন এক একটা মেয়ে 200-300 টাকা করে ইনকাম করতেছে আমার এখান থেকে। আর আমি চাই যে এইভাবে যদি আমার দেশবাসী, সকল দেশবাসী যদি আমাকে এইভাবে যদি সহযোগিতা করে আমার কলমটা কিনে, তাহলে দেখা যাচ্ছে একদিন আমার এই কর্মস্থান, আজকে যে 15-16 জন আছে, একদিন দেখা যাচ্ছে এখানে হাজার হাজার নারী কর্ম সংস্থা হবে। আমি চাই এইটুকুই যে আমার দেশবাসী এবং সবার কাছে আমার চাওয়া এটাই, বিত্তমান শিল্পপতিদের কাছে আমার চাওয়া যে তারা যদি আমাকে সহযোগিতা করে, আমার কলমটা কিনে তাকে তারা আমাকে সহযোগিতা করুক। আমি কারোর কাছে ভিক্ষার হাত পাততে চাচ্ছি না, যে কেউ আমাকে 10,000-5,000 দিয়ে আমাকে ভিক্ষা দিয়ে আমাকে সাহায্য করুক। আমি চাই তারা আমার কলমটা কিনে নিয়ে আমাকে সাহায্য করুক, আমাকে হেল্প করুক। এখন এই কাগজ দিয়ে যে কলম তৈরি করে এটা আপনার আসলে মাথায় আসলো কিভাবে? এটা তো আমার ছোটবেলা খেলার ছলেই আমি তৈরি করতাম, সেই একটা অভিজ্ঞতা ছিল। তারপরে আস্তে আস্তে দেখলাম যে আমাদের দেশে প্রতিদিন লাখ লাখ কলম ব্যবহৃত হচ্ছে, এই লাখ লাখ কলমই কিন্তু আমাদের দেশের মাটিতে যেয়ে পড়তেছে, পরিবেশের ক্ষতি মাটির ক্ষতি। তা মনে করলাম যে আমি যদি আমার এই কলমটা যদি তৈরি করে যদি অন্তত কিছু করতে পারি দেখা যাক, আমি এভাবে তৈরি করি। তবে সাহস করে কোনোদিন ঘরের বাইরে যাওয়ার এই পাইনি। তবে একদিন এমন একটা সিচুয়েশনের ভিতরে আমি চলে যাই, সেদিন না গেলেই নয় তখন আমি যাই, এবং যশোরে বাহাদুরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আমি যাই, সেখানে যে স্যারকে দেখাই সে আমার কলমটা দেখে খুবই খুশি হয় এবং সে আমাকে পারমিশন দেন তার স্টুডেন্টদের কাছে আমার কলমটা বিক্রির বিষয়ে। তখন আমি ওই স্কুলেই থেকেই আমার পথ চলা শুরু, এবং সেখান থেকেই আমি ইনশাল্লাহ স্বাবলম্বী 2016 সাল থেকেই আমি করি, স্কুল কলেজে সব জায়গায় যে যে আমি বিক্রি করতাম। কিন্তু এর মধ্যে যে করোনা মহামারী 19 সালে শুরু হয়ে যায়, এই করোনার পরে থেকে আমি বেশ একটু পড়ে যাই। তখন আর আমার কোনো বেচা কিনা ছিল না, কোনো কিছু ছিল না। আমাদের যশোরে যে আশরাফ হোসেন পুলিশ সুপার ছিলেন, ওই স্যারের কাছে যাই আমার কলমটা নিয়ে, স্যারকে আমি দেখাই যে স্যার যদি আমার কলমটা কিনে তার অফিসে ব্যবহার করেন, এবং সেই সাথে দেখা যাচ্ছে আমারও একটু হবে সচ্ছল হবে, এই বলে আমি স্যারের কাছে যাই এবং স্যারকে আমি জানাই, এবং স্যার আমার কলমটা দেখে খুবই পছন্দ করে, আশরাফ হোসেন স্যার, সেই কলমটা দেখে উনি ওনার অফিসের জন্য আমার কাছ থেকে কলম নেন। এবার আমি বলি যে স্যার আমার আপনাকে কিছু সহযোগিতা করতে হবে, আপনার কী ধরনের সহযোগিতা করলে ভালো হয় আপনি বললেন? আমি বলেন স্যার আপনি যদি আমার একটু প্রচারটা করে দেন তাহলে দেখা যাচ্ছে আমি আর একটু ভালো হবে, প্রচারটা করে দিলে পরে। তখন স্যার বলে আচ্ছা ঠিক আছে। তারপর স্যার আমাকে একদিন মিডিয়া প্রেসের সামনে আমাকে তুলে ধরেন এবং বলেন যে আমাদের দেশে অনেক নারী আছে পেটের তাগিদে, অভাবের তাগিদে তারা নানান রকমের নানান ই করতেছেন, কিন্তু নাসিমা আপা পরিবেশ বান্ধব কলম তুলে উনি অনেক ই দিলেন। দেওয়ার পরে ওখান থেকে আমার একটা ভালো একটা মিডিয়া প্রেস হলেন, তারপর থেকেই আমি অর্ডার পাই, ভালো ভালো অর্ডার আসে সব জায়গা থেকে আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, সেই অর্ডার দিয়ে দিয়েই আমি এই পর্যন্ত। আপনার এই কলমের ফুটেজটা তো বাংলাদেশে জাতীয় সব টেলিভিশন নিউজ করেছে না? জি হ্যাঁ, আমার প্রত্যেকটা চ্যানেল আমার হয়েছে, টিভি চ্যানেল পেপার পত্রিকা সব জায়গায় আমার কেউ হয়েছে।
এখন আপনি শুনলাম যে পাটের কলম তৈরি করতে পারেন আসলে পাটের কলম কি বাংলাদেশে আপনার আগে ইতিপূর্বে কেউ করেছে তৈরি না পাটের কলম সর্বপ্রথম আমিই তৈরি করেছি আর এর মধ্যে যে এই যে পরিবেশ বান্ধব কাগজের কলম আমাকে কিন্তু অনেকেই এখন আমাদের দেশের অনেকেই কিন্তু আমাকে কপি করা শুরু করে দিয়েছে কিন্তু আমি যে পাটের কলমটা তৈরি করি এখনো কিন্তু কেউ বের হইনি কিন্তু আমি এই কলমটা তৈরি করতেছি আমাকে অনেকেই কপি করতেছে অনেকেই আমার কথাগুলো আমার যে উপকরণের যে কথাগুলো সবকিছুই কিন্তু তারা আমার ব্যবহার করতেছে করে করে আমাকে কপি করতেছে কিন্তু যে পাটের কলমটা আমি তৈরি করব তবে আমি তাদের বলি যে আমি যে পাট দিয়ে কলমটা তৈরি করি অবশ্য আমাদের যে ফেসবুক পেজ আছে শুভ পরিবেশ বান্ধব কলম নামে যে ফেসবুক পেজ আছে ওই পেজে পাটের কলমের ছবি আছে আমি যে তারা পারলে পরে পাটের কলমটাও একটু কপি করি করুক কপি করুক করে তৈরি করুক দেখাক যে না তারাই করিছে